এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, শিউড়িতে বিজেপি কর্মীর নামে পোস্টার, আর সেই পোস্টারকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়িয়েছে। যেটা জানা যাচ্ছে যে কালো সোনা মণ্ডলের নামে বিতর্কিত পোস্টার শিউড়িতে, শিউড়ির বিভিন্ন এলাকায় পোস্টার, কে বা কারা এই পোস্টার লাগালো, তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ করছে বিজেপি। শিউড়িতে বিজেপি নেতার নামে পোস্টার, কালো সোনা মণ্ডলের নামে বিতর্কিত পোস্টার পরে শিউড়িতে, আর সেই বিতর্কিত পোস্টারের পরেই কিন্তু তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। আমাকে সকালবেলায় কয়েকজন আমাদের হিতাকাঙ্ক্ষী টেলিফোন করলে, কালো সোনা দা একটা পোস্টার বেরিয়েছে, তুমি নিয়ে করেছো? আমি বললাম ভাই এটা তো কোনো মতেই সম্ভব নয়, কালো সোনা মণ্ডল এরকম করবে? যে লোকটা কর সেবক, যে লোকটাকে বহিষ্কার করেছে তাও বিজেপি ছাড়ে নাই, এটা অনেকের সহ্য হচ্ছে না, গাত্র ধরেছে যে দেবদুনদা জিতে যাবে, আর আমরা কিন্তু দেবদুনদা না যেদিন ছাড়বো না। এটা বিজেপিতে আছে কিছু প্রশান্ত কিশোরের লোক, তারা করছে, এটা কোনো বিজেপি কর্মী করছে না। যারা স্বেচ্ছা বিজেপি, যারা রামভক্ত, যারা ভারতের অখণ্ডতা চায়, ভারত মাকে শ্রদ্ধা করে, তারা করবে না। তৃণমূলের জন্য আমার লজ্জা হচ্ছে, কালো সোনা মণ্ডলকে নিয়ে কোশ্চেন করা হচ্ছে, এটা তৃণমূলের চক্রান্ত। কালো সোনা মণ্ডলকে নিয়ে আমাদের কোনো কোশ্চেন হওয়াই উচিত নয়, উনি একজন পার্টির ডেডিকেটেড সম্পদ। ঋষিমণি আর ভাইপো প্রত্যেক দিন বীরভূমের ডেলি প্যাসেঞ্জারই করছেন, ওনারা হারের ভয় পেয়েছেন। আপনারা লিফলেটে দেখে থাক, দেখা লেখাটা আপনারা যদি ভালোভাবে দেখেন, দেখতে পাবেন নিচে কালো সোনা মণ্ডলের নামের বানান ভুল, কালা সোনা মণ্ডল লেখা আছে। বোঝাই যাচ্ছে তৃণমূল হারের ভয় দেখেছেন, হারের ভয় পেয়েছেন, আর ভয় পেয়ে ওনারা চেষ্টা করছেন কীভাবে আমাদের দলের খানিক বিভাজন সৃষ্টি করা যায়। কালো সোনা দীর্ঘদিনের বিজেপি কর্মী বলে আমরা জানি, এবং তার অনেক সাংগঠনিক ক্ষমতাও ছিল, তিনি দলটাকে দীর্ঘদিন ধরে করতেন এবং দলে ভালোবেসেই করতেন। যদিও এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, আমাদের না গলাবার কোনো জায়গা নেই, কিন্তু শুধুমাত্র একটা রাজনৈতিক কর্মী হিসেবে এটুকু বলতে পারি তিনি ঠিক কথাই বলেছেন। কারণ এখনো পর্যন্ত যে সমস্ত বিজেপির কর্মী বা সমর্থক বা নেতৃত্ব রয়েছেন, তারা কিন্তু নিজেরাই সন্দিহান যে এখনো পর্যন্ত তারা বুঝতে পারছেন না যে কাকে প্রার্থীকে সামনে রেখে তারা নির্বাচনটা পরিচালনা করবেন, বা প্রার্থীর যে কি মত, তিনি এই এলাকা সম্বন্ধে কতটুকু জানেন, তিনি কি করতে চান, তার কর্মসূচি, তার ডোর টু ডোর ঘোরা, তার প্রচার করা, কোনোটারই তো সেই সময় আর সুযোগ নেই। সেই কারণের জন্য তারা বুঝতে পেরেছেন যে পরাজয় নিশ্চিত এবং ব্যাপক ভোটে পরাজয় হবে, সেই জন্যই তারা আগে ভাগে তারা সরে দাঁড়িয়েছে। নজর রাখবো বিধাননগর পুর নিগম এলাকায় 300-র বেশি বেআইনি নির্মাণ, প্রায় 333টি বেআইনি নির্মাণ চিহ্নিত করেছে পুর নিগম। খতিয়ে না দেখেই বাড়ি ভাঙার নির্দেশ পুর নিগমের, অভিযোগ বৈধ বাড়ির মালিকদের, যাদের নির্মাণ বৈধ তারা আবেদন জানাতে পারবেন। বিধাননগর পুর নিগম এলাকায় 300টিরও বেশি বেআইনি নির্মাণ, প্রায় 333টি বেআইনি নির্মাণ চিহ্নিত করেছে পুর নিগম। বর্ধমান দুর্গাপুরে ভোট, বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গরম কথায় সরগরম শিল্পাঞ্চলের রাজনীতি, তিনি ঠিক কি বলছেন শুনব। আমাকে বাধা দিয়ে কেউ আটকাতে পারেনি, আমি শুনলাম বাড়ি বাড়ি গিয়ে চমকানো হচ্ছে, আমাদের লোকেরা যখন ডোর ডোর আর প্রচার করছে, লিফলেট দিয়েছে, গিয়ে বলছে কেন লিফলেট নিয়েছো। আমি তাদেরকে একটু বলতে চাই, ভাই এখানে 4 তারিখে পরে থাকতে চাও কি না, সুস্থ নিজের বাড়িতে থাকতে চাও কি না ঠিক করো, ওই চমকে ধমকে আর রাজনীতি করতে দেবো না। আমি তো এসেছি 5 বছর, তখন হিসাবভাবে দেখা হবে, পাড়ায় দেখা হবে, কে কেমন থাকবে সেটা তাদের ব্যবহার এখন দেখে আমরা ঠিক করব। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, শিউড়িতে বিজেপি কর্মীর নামে পোস্টার, আর সেই পোস্টারকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়িয়েছে। যেটা জানা যাচ্ছে যে কালো সোনা মণ্ডলের নামে বিতর্কিত পোস্টার শিউড়িতে, শিউড়ির বিভিন্ন এলাকায় পোস্টার, কে বা কারা এই পোস্টার লাগালো, তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ করছে বিজেপি। শিউড়িতে বিজেপি নেতার নামে পোস্টার, কালো সোনা মণ্ডলের নামে বিতর্কিত পোস্টার পরে শিউড়িতে, আর সেই বিতর্কিত পোস্টারের পরেই কিন্তু তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। আমাকে সকালবেলায় কয়েকজন আমাদের হিতাকাঙ্ক্ষী টেলিফোন করলে, কালো সোনা দা একটা পোস্টার বেরিয়েছে, তুমি নিয়ে করেছো? আমি বললাম ভাই এটা তো কোনো মতেই সম্ভব নয়, কালো সোনা মণ্ডল এরকম করবে? যে লোকটা কর সেবক, যে লোকটাকে বহিষ্কার করেছে তাও বিজেপি ছাড়ে নাই,
এটা অনেকের সহ্য হচ্ছে না, গাত্র ধরেছে যে দেবদুনদা জিতে যাবে, আর আমরা কিন্তু দেবদুনদা না যেদিন ছাড়বো না। এটা বিজেপিতে আছে কিছু প্রশান্ত কিশোরের লোক, তারা করছে, এটা কোনো বিজেপি কর্মী করছে না। যারা স্বেচ্ছা বিজেপি, যারা রামভক্ত, যারা ভারতের অখণ্ডতা চায়, ভারত মাকে শ্রদ্ধা করে, তারা করবে না। তৃণমূলের জন্য আমার লজ্জা হচ্ছে, কালো সোনা মণ্ডলকে নিয়ে কোশ্চেন করা হচ্ছে, এটা তৃণমূলের চক্রান্ত। কালো সোনা মণ্ডলকে নিয়ে আমাদের কোনো কোশ্চেন হওয়াই উচিত নয়। উনি একজন পার্টির ডেডিকেটেড সম্পদ, ঋষিমণি আর ভাইপো প্রত্যেক দিন বীরভূমের ডেলি প্যাসেঞ্জারি করছেন। ওনারা হারের ভয় পেয়েছেন। আপনার লিফলেটে দেখে থাক দেখা লেখাটা আপনারা যদি ভালোভাবে দেখেন, দেখতে পাবেন নিচে কালো সোনা মণ্ডলের নামের বানান ভুল, কালা সোনা মণ্ডল লেখা আছে। বোঝাই যাচ্ছে তৃণমূল হারের ভয় দেখেছেন, হারের ভয় পেয়েছেন, আর ভয় পেয়ে ওনারা চেষ্টা করছেন কীভাবে আমাদের দলের খানিক বিভাজন সৃষ্টি করা যায়। কালো সোনা দীর্ঘদিনের বিজেপি কর্মী বলে আমরা জানি, এবং তার অনেক সাংগঠনিক ক্ষমতাও ছিল, তিনি দলটাকে দীর্ঘদিন ধরে কেট করতেন এবং দলে ভালোবেসেই করতেন। যদিও এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, আমাদের না গলাবার কোনো জায়গা নেই, কিন্তু শুধুমাত্র একটা রাজনৈতিক কর্মী হিসেবে এটুকু বলতে পারি, তিনি ঠিক কথাই বলেছেন। কারণ এখনো পর্যন্ত যে সমস্ত বিজেপির কর্মী বা সমর্থক বা নেতৃত্ব রয়েছেন, তারা কিন্তু নিজেরাই সন্দিহান যে এখনো পর্যন্ত তারা বুঝতে পারছেন না যে কাকে প্রার্থীকে সামনে রেখে তারা নির্বাচনটা পরিচালনা করবেন, বা প্রার্থীর যে কী মত, তিনি এই এলাকা সম্বন্ধে কতটুকু জানেন, তিনি কি করতে চান, তার কর্মসূচি, তার ডোর টু ডোর ঘোরা, তার প্রচার করা, কোনোটারই তো সেই সময় আর সুযোগ নেই। সেই কারণের জন্য তারা বুঝতে পেরেছেন যে পরাজয় নিশ্চিত এবং ব্যাপক ভোটে পরাজয় হবে, সেই জন্যই তারা আগে ভাগে তারা সরে দাঁড়িয়েছে। খবরের দিকে নজর রাখবো। বিধাননগর পুর নিগম এলাকায় 300-র বেশি বেআইনি নির্মাণ, প্রায় 333টি বেআইনি নির্মাণ চিহ্নিত করেছে পুর নিগম। খতিয়ে না দেখেই বাড়ি ভাঙার নির্দেশ পুর নিগমের। অভিযোগ, বৈধ বাড়ির মালিকদের, যাদের নির্মাণ বৈধ তারা আবেদন জানাতে পারবেন। বিধাননগর পুর নিগম এলাকায় 300টিরও বেশি বেআইনি নির্মাণ, প্রায় 333টি বেআইনি নির্মাণ চিহ্নিত করেছে পুর নিগম। বর্ধমান দুর্গাপুরে ভোট, বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গরম কথায় সরগরম শিল্পাঞ্চলের রাজনীতি। তিনি ঠিক কি বলছেন শুনব। আমাকে বাধা দিয়ে কেউ আটকাতে পারেনি। আমি শুনলাম বাড়ি বাড়ি গিয়ে চমকানো হচ্ছে, আমাদের লোকেরা যখন ডোর ডোর আর প্রচার করছে, লিফলেট দিয়েছে, গিয়ে বলছে কেন লিফলেট নিয়েছ। আমি তাদেরকে একটু বলতে চাই, ভাই এখানে 4 তারিখে পরে থাকতে চাও কিনা, সুস্থ নিজের বাড়িতে থাকতে চাও কিনা ঠিক করো। ওই চমকে ধমকে আর রাজনীতি করতে দেবো না। আমি তো এসেছি 5 বছর, তখন হিসাবভাবে দেখা হবে, পাড়ায় দেখা হবে, কে কেমন থাকবে সেটা, তাদের ব্যবহার এখন দেখে আমরা ঠিক করবো।